হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার ফিরে এলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। সেই পাটুলির বিবিসি হিল এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে গেট এন্ট্রেন্স। আমরা সব এসে দাঁড়িয়েছি, তোমাদের দেখাবো বন্ধুরা আমরা কীভাবে এসছি না এসছি। তোমরা অনেকেই জানতে চাইছো যে এই ঝিলে কীভাবে আসা যায়, সেটাই তোমাদের আজকে দেখাবো। আশা করি বুঝতে পারবে কীভাবে আমরা এসছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মেন রোড, EM বাইপাস রোড। আমরা এসি যাদবপুর থেকে, ঠিক পুকুরের অপোজিটে দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছ পুকুরের গেট, এই পাটুলি, এই যে ডান দিক দেখতে পাচ্ছ এটা হচ্ছে সল্টলেক EM বাইপাস থেকে আসবে। আমরা এসি যাদবপুর হয়ে ঠিক এইখানটাতে, আর এই রাস্তাটা আসছে গড়িয়ার দিক থেকে। এই রাস্তা গড়িয়ার দিক থেকে আসতে হবে, আর এইটা হচ্ছে যাদবপুর হয়ে তোমরা এই দিক দিয়ে আসতে পারবে। আসতে আসলে পিয়ারলেস হসপিটালটা টপকেই দেখতে পাবে বাঁ হাতে, এই পুকুর এন্ট্রেন্স আছে, আমরা ঢুকছি। সাথে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি সবটাই তোমাদের দেখাতে থাকবো, জানাতে থাকবো। একটা সুন্দর পরিবেশ এইখানটাতে বন্ধুরা, এই সবে ঢুকেছি। এদিকে মাছ আছে, শীষ বাটা মাছ, এটা বন্ধুরা 6 নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছ। উপরে তোল প্রচুর কাতলা মাছ ধরেছে, একটা বড় কাতলা আছে, বাকি এই কাতলা মাছ এই দাদারা ধরেছে, নাম তন্ময় দাদা ধরেছে 6 নম্বর সিট থেকে। বাকিটাও দেখাতে থাকবো, দেখতে থাকো। এটা তোল, এই আমাদের শ্বশুরের ভাগনা বসে আছে, মাছ পাইনি কিছু 11 নম্বর সিটে, কিন্তু 12 নম্বর সিটে প্রচুর মাছ ধরেছে, আমি দেখাচ্ছি। এই দাদারা 12 নম্বর সিটে আছেন, দাদারা ধরেছে, যা ভাগনারা বলছে জোতা কলে পড়ে গেছে, ভাগনারা মাছ পায়নি, 12-তে প্রচুর মাছ ধরেছে। না পুরোটা না, পুরোটা না, প্রচুর মাছ ধরে, যা এখন তোলা যাবে না পুরোটা, একটু নামিয়ে দে, বাকিটাও দেখাতে থাকবো, নামিয়ে দে। হ্যালো বন্ধুরা, এবার এই পার্কের দিকে যাচ্ছি 31 নম্বর সিটের সাইড থেকে, সবটাই তোমাদের দেখাবো, পুকুরটা পুরোটাই ঘুরে। সাথে থেকো বন্ধুরা, সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি কম পয়সার মধ্যে ভালো পাসপুকুরের সব খবর তোমাদের আমি জানাতে পারবো এবং জানাতে থাকবো। এই হচ্ছে পার্কের ভিতরের সাইড, 31 নম্বর থেকে শুরু। 31 নম্বর মাছ হয়েছে, দেখ বাটা মাছ। আস্তে করে লাইলন্ডটা মরে গেছে, এখন কাতলা মাছ খেলাচ্ছে, পুকুরে তুলছে, ঠিক আছে, আমাদের সুরজ ভাই এখন ল্যান্ডিং করবে, ল্যান্ডিং স্পেশালিস্ট। এটা কোলে নেবে, না না কোলে তোলো, এটা ভিডিও হবে, কোলে তোলো, ভিডিও করবো, কোলে তুলতেই হবে তোমার। একটা পুকুর কাল ছেড়েছি তো ওপারে, তোমার 12-তে খুব ভালো মাছ হয়েছে, 12-তে, আর একটা 16-তে না 15-তে। হ্যাঁ আমি ফেলছি না তো, মিরগেল মাছ তো, এটা মিরগেল মাছ তো, দেখো আমাদের সুরাজ শ্রীপদ দা, এই শ্রীপদ দা 40 নম্বর সিটে ধরেছে,
কাতলা মাছটা না, এসো কোলে না কোলে না কোলে না কোলে না বীর করবে এসো। হ্যাঁ এর সাইজ দেখেছো রবি? না এটা হচ্ছে মিরগেল মাছ, 3 কিলো এর উপরে একাই কাপিয়ে দিয়েছে, খেয়ে দিচ্ছে পুকুরকে। সোজা করে মাছটা সোজা, ঠিক আছে 20 কিলো দিতে হবে না। শ্রীপদটা ধরেছে, কেজি 12 এর উপরে যাবে আশা করা যাচ্ছে, ঠিক আছে। আর কত নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, পুকুর পাড়ে সব শিকারীরা দাঁড়িয়ে গেছে এক জায়গায়, আমরাও একটা জায়গায় সেন্টার নিয়ে দাঁড়িয়ে গেছি। শিকারীরা ভিজছে মোটামুটি, আমরা ঠিক 41-এর উল্টো দিকে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু বৃষ্টিটা খুব জোরেই পড়ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে বৃষ্টি এসছে। চল্লিশ নম্বর সিটাটা কাতলা মাছ খেয়েছে দেখা যাচ্ছে এই দাদাদের, বলছি তো এদের সাউন্ডের জন্য ঠিক আছে। ছাতা বন্ধ কর, ছোট না সাইজেরই আছে মোটামুটি, কেজি খানেক খুব একটা ছোট নয় মাছ। ধরবো আনা ধরতে হবে না, হয়ে যাবে বাবু, দেখি তুই আবার পড়ে আস না, আমি যখন বলবো তখন দিবি, না এখন দিবি না, এই আর দেখ সিরে আরেকটা মাছ লাগিয়ে ফেলেছে। ধরে দেখো সোনা দেখবে, বন্ধুরা এটা হচ্ছে 41 নম্বর সিট, আমাদের এক শিকারী ভাই অভি ধরেছে, দেখতে পাচ্ছ নেট পুরো গোল করে বসে আছে, পুরো জালটা তুলতে পারবো না ওপর দিকে, ঠিক আছে। এই হচ্ছে জাল তার নেট, দেখাচ্ছি শিকারী বন্ধুকে, শিকারীদেরকে দেখাচ্ছ আমাদের এই দাদাদের টিম, দাদাদের টিম এই অভি বসে আছে, কাতলা মাছ ধরেই এসছে, একাই একাই শেষ করে দিচ্ছে। মাছটা কিন্তু অনেক দূরে যায় দাদা, নেবে মাছটা খেলাচ্ছে, ভিডিও ঢুকে আছে ভিতর দিকে, আ ঢুকে আ ঢুকে, বলে গেল বন্ধুরা মাছ কিন্তু কাছে এসেছে। ওই আরে ওই দানা ওটা সুতলে গেছে, ওটা সুতলে গেছে মাছে, সুতো লেগে আছে মাছে, হ্যাঁ ওই সুতো পাতা দেখতে পাচ্ছি আমি, সেই পাতা আছে, সেই দেখো পাতা আছে, আস্তে আস্তে চলে গেছে দাদা, একটু সুতো দেবে, তুই সুতো দিতে থাকো বাদ দে, ফোন দাদা গেছে, ফোন এসেছিল এখান থেকে, দেখতে পাচ্ছি ওইদিকে দাঁড়িয়ে থাকতে বলে, সুতো টান দিতে পারে, আমি সুতো দিতে হবে, তোকে দাঁড় করে রাখতে বলে, ইচ্ছে করে টান দিতে পারে, চলে গেল সুন্দর কাতলা,
কাপ দিচ্ছে দিচ্ছে বড় মাছ কিছু দেখতে পাচ্ছেন এই দাদাদের একটা আর ওইখানে একটা নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে তিনটে আবার একটা কাতলা মাছ দেখো বন্ধুরা, কি হারে মাছ খাচ্ছে পুকুরে। সব ভিডিও সব দিকে করতে পারছি না, তো যতটা পেরেছি করেছি, দেখতে থাকবে সবই। আশা করি ভালো লাগবে মাছের ভিডিওগুলো তোমাদের সবার। দাদা এখনও খেলাচ্ছে মাছটি, বড় মাছ, পরপর দুটো মাছ খেয়েছে। না না, চার সাড়ে চারের মাছ আছে। প্রচুর কাতলা মাছ আছে বন্ধুরা, জাল তুলবো না এখন। এটা 16 নম্বর সিটে কিছু বাটা মাছ, সব সিটেই। হ্যাঁ, কাতলা মাছও আছে। কাতলা মাছ আছে না দাদা? এইদিকে একটা কাতলা মাছ খেলছে বড়, সেই পারে একটা বড় কাতলা মাছ খেলছে। সেই মাছটা নেট হচ্ছে, মাছটা নেট হলো। এইদিকে মাছ এখনো নেটিং হবে। আমি রানিং নিয়ে আয়। আচ্ছা স্যার, এটাকে আমি করছি স্যার। এটা ভালো আছে, ওটার থেকে বড় আছে। এটাই তো মানুষ সব বলেছে, এই রাত্রে বেশি মাছ, এইদিকে ওদের সব থেকে বেশি মাছ। না তো ওই সিটটা পুকুরের দিকে ফেলে দে।
আগে লক করে দিতে হবে। যাও দিকে যা, সুন্দর কাতলা একদম। এই দাদা ধরেছে।